অদ্ভুত এক কাণ্ড এই কিশোরীর দিন কাটে বিশ্বের সবচেয়ে বিষধর সাপটির সাথে ভারতের উত্তরপ্রদেশের ঘুতমপুরের এক কিশোরীর দিন কাটে বিশ্বের সবচেয়ে বিষধর সাপ কালকেউটের সাথেই তার সাপ বন্ধুকে ছেড়ে এক মুহূর্তের জন্যও থাকতে পারছে না সে বিষাক্ত সাপটিকে নিয়ে খেলা করে এক বিছানায় ঘুমায় এমনকি খাওয়ার সময় বন্ধুর মুখে তরকারিও ঢুকিয়ে দেয় কাজল কাজলের বাবা তাজ মোহাম্মদ গত তেত্রিশ বছর ধরে ঘতমপুরে সাপ ধরার কাজ করেন তার বড়ো ছেলেও এই পেশা নিয়েছেন কিন্তু কাজলের মতো সাপ বন্ধু না বাপ ছেলে ভাবতেও পারেন না কাজল কিন্তু বহুবার কেউটের ছবল খেয়েছে কিন্তু পোষ্যের ওপর রাগ করে না সে তার কথায় পোষ্যকে একমাত্র খুব বিরক্ত করলেই তখন ছোবল দেয় সেটি মুখে যাই বলুক অনেকবার কাজল বিষের চোটে জ্ঞান পর্যন্ত হারিয়েছে বাবার আনা ঔষধি তখনই ভরসা বোন থেকে খুঁজে আনা সেই গোপন ওষুধ মাখন আর গোলমরিচের সঙ্গে মিশিয়ে খেয়ে দিতে হতো দিতে হয় ক্ষত স্থানেও ওষুধির গোপনীয়তা বাইরে বলতে চান না অভিজ্ঞ সাফুরে তাজ মোহাম্মদ খান কাজলের মা সালমা বানু কিন্তু মেয়ের এই দোষর পছন্দ করেন না একদিন বন্ধুকে কাঁধে জড়িয়ে নিয়ে স্কুলে চলে গিয়েছিল কাজল ঢোকার অনুমতি পায়নি তাই সালমা চান্না মেয়ে রাত দিন সাপের সঙ্গে থাকুক কিন্তু ভবি ভুলবান নয় বিষধর কেউটে প্রিয় বন্ধু কাজলের